পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ভ্রাতৃত্ব বন্ধন কতটা রেখেছেন আর কতটা নষ্ট, আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনের কবিতা শেখাতে হবে না। সব জাতি ভাই সমান মরে মড় কেলে দেশে, বন্যাতে দু ভাইয়ের কুঠির সমানে যাই ভেসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দিস ইজ মাই চ্যানেল গোল্ড মাইন মি, আর আমি সঙ্গে আছি এমডি আলমগীর হোসেন। বিগত দিনে আমি আলোচনা করেছিলাম যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রেমে পড়েছেন, আজকে আলোচনা করব যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ভ্রাতৃত্ব বন্ধন কতটা রেখেছেন আর কতটা নষ্ট করেছেন। টিভি নাইন বাংলা প্রশ্ন করতে করতে হঠাৎ করে কাজী নজরুল ইসলামের সঙ্গীত সম্পর্কে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে প্রশ্ন করে। নজরুল ইসলামের কবিতা, নজরুল ইসলামের কবিতা পড়াশোনা করি, কোনটা? যে হিন্দু মুসলিম মোরা একই বৃন্দে দুটি কুসুম, আমি যদি মুসলমান। আচ্ছা, মোরা একই বৃন্দে, ঠিক আছে। এবং একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতাটা গাইতে চাচ্ছিলেন, অবশ্যই আপনারা দেখেছেন। তো একটা কথা আমি টিভি নাইন বাংলার সমস্ত সদস্যকে শ্রদ্ধা জানিয়ে এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, বাংলার প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা সম্মান জানিয়ে একটা কথা বলছি, প্রকৃতপক্ষে যারা ইসলাম দরদী, প্রকৃতপক্ষে যারা ধর্ম দরদী, তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধন শেখাতে হবে না। কারণ ভ্রাতৃত্ব বন্ধনের সূচনা আজকে নয়, বিগত প্রায় 1500 বছর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। এমনও সময় গেছে, লম্বা চওড়া ঘটনা এখানে ঘটনা বলার মতো জায়গা নয়, সেজন্য একটুখানি কথা বলছি। আপনারা প্রফেট হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করুন। এমনও সময় গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি খ্রিস্টানদের পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছেন। সো সেই মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আইডিওলজি হিসেবে মানেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদেরকে আপনারা ভ্রাতৃত্ব বন্ধন শেখাতে আসবেন, এটা বড় হাস্যকর ব্যাপার। তারপরেও আমি বলছি, ভ্রাতৃত্ব বন্ধনের গান কে কতটা গেয়েছে, কতটা জানে, এটা আমার অতটা জানা নেই। তবে বহু বছর পূর্বে কাজী নজরুল ইসলাম যেমন গেয়েছিলেন, কোন হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনে তিনি কবিতা লিখে গেছেন, গেয়ে গেছেন, ঠিক অনুরূপ বিগত কয়েক বছর পূর্বে এম এস হামাদ নামে একজন গজল শিল্পী, তিনিও কিন্তু সুন্দর করে একটা সঙ্গীত গেয়ে গেছেন। তো আমি বিশেষ কোনো শিল্পী নই, তো আপনারা যারা ভ্রাতৃত্ব বন্ধনের কবিতা শুনতে চান, আমি দুই চার লাইন শোনাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোদের এক ভারতে জন্ম মোদের এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টির ভাই হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করে করি খোদার উফরফদগারি। মুসলিম যার সৃষ্টির ভাই হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করে করি খোদার উফরফদগারি। শাস্তি এত আজ আমাদের হিন্দাসে তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। ত্রিভুবনের বনমালি নানা রঙের ফুলে, সাজিয়েছে বাগান খানি দেখেরে নয়ন মেলে। ত্রিভুবনের বনমালি নানা রঙের ফুলে, সাজিয়েছে বাগান খানি দেখেরে নয়ন মেলে। চাঁদ সূর্যের আলোকে হো কম বেশি কি পাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। সব জাতি ভাই সমান মরে মড় কেলে দেশে, বন্যাতে দু ভাইয়ের কুঠির সমানে যাই ভেসে। সব জাতি ভাই সমান মরে মড় কেলে দেশে, বন্যাতে সব ভাইয়ের কুঠির সমানে যাই ভেসে। বিধাতার সেই বিচারে ভাই বিভেদ নাহি পাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। অতএব আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনের কবিতা শেখাতে হবে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে কোভিড বিধি মেনে চলবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না।
সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।